বিসমিল্লাহির রহমানির রহিম, যারা এরকম একটি স্মার্টফোন ব্যবহার করেন এবং এর সাথে আপনি ইন্টারনেট কিংবা ডাটা ব্যবহার করেন, তো এক্ষেত্রে আমরা প্রায় একটি বিড়ম্বনায় পড়ে থাকি যে আমাদের মোবাইলের নোটিফিকেশন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাজে নোটিফিকেশন আসে। এতে করে কিন্তু আমরা অনেক সময় বিব্রত বোধ করি, যেহেতু আমার ফোনটি আমার ফ্যামিলির যে কেউ ধরতে পারে, বাচ্চা থেকে শুরু করে যে কেউ ধরতে পারে, তারা যদি এইরকম বাজে কিছু নোটিফিকেশন দেখে তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা খুবই বিব্রত বোধ করি। তো আজকে এই বিব্রত বোধ থেকে কীভাবে উত্তরণ হওয়া যায় সেই বিষয়টি আজকের ভিডিওতে দুইটি সেটিংসের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে সঙ্গে থাকুন। এই জন্য আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজারটি কিন্তু আমি ওপেন করে নিয়েছি। তো এইখান থেকে আমরা ঠিক সেটিংস আছে দেখতে পাচ্ছেন, তিনটা ফোটা দেখা যাচ্ছে যেটাকে আমরা থ্রি ডট বলি, তো এটাতে আমরা ট্যাপ করব। করার পর এখানে সেটিংস নামে একটি অপশন আছে, তো আমরা সেটিংসে চলে যাব। তো সেটিংসে চলে যাওয়ার পরে তো ঠিক আমরা স্লাইড করে নিচের দিকে যাব, গিয়ে সাইট সেটিংস নামে একটি অপশন আছে সেটা খুঁজে বের করব। তো দেখতে পাচ্ছেন সাইট সেটিংস অপশনটি দেখা যাচ্ছে, জাস্ট এটাতে একটা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখান থেকে কুকিজ নামে একটি অপশন আছে, তো কুকিজে দেখেন নিচে অ্যালাউ দেওয়া আছে, সো আমি অ্যালাউটা অফ করে দিব। যে কুকিজে ট্যাপ করে দিলাম, ট্যাপ করার পর ডিফল্ট আকারে এটা দুই নম্বর অপশনটি সিলেক্ট থাকে, জাস্ট আমি এখান থেকে তিন নম্বরের সেটিংসটা ব্লক থার্ড পার্টি কুকিজ এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর কিন্তু এই সেটিংসটা আমার কমপ্লিট। তো কুকিজ সেটিংস হলো আমরা যখন কোনো কিছু ব্রাউজ করি, তো এখানে এই ব্রাউজের ইনফরমেশনগুলি কিন্তু আমার ব্রাউজার কুকিজে থেকে যায়। তো বিভিন্ন সাইটের তারা কুকিজ থেকে ইনফরমেশন জোগাড় করে করে তারা কিন্তু তাদের সাইটে বিল্ট ইন করে সেই বিভিন্ন নোটিফিকেশন আমার ব্রাউজারে পাঠাতে থাকে, অর্থাৎ আমার মোবাইলে পাঠাতে থাকে। তো এই কুকিজের যত প্রকার নোটিফিকেশন সবগুলি কিন্তু আমি এখন ব্লক থার্ড পার্টি কুকিজ এগুলো আমি অফ করে দিয়েছি। সো এখান থেকে আর কুকিজ থেকে কোনো তথ্য তারা আর নিতে পারবে না, যদি কুকিজ থেকে কোনো তথ্য নিতে না পারে তাহলে তারা আমাকে আর নতুন করে নোটিফিকেশন পাঠাতে পারবে না। তারপর পরবর্তী যে সেটিংসটি একটু বেঁকে চলে যাব, বেঁকে যাওয়ার পর এখানে দেখব অ্যাডস নামে একটি অপশন কোথায় আছে, দেখতে পাচ্ছেন অ্যাডস অপশনটি আছে, তো অ্যাডসে আমরা ট্যাপ করে ওপেন করে দিব। তো এটা অলরেডি ওপেন করা আছে, অর্থাৎ অ্যালাউ করা আছে, জাস্ট আমরা স্লাইডটা এদিকে আমরা স্লাইড করে দিব। স্লাইড করে দেওয়ার পর কিন্তু আমার অ্যাডসটা এখন ব্লক হয়ে আছে, তো আমাকে কোনো প্রকার বিজ্ঞাপনের জন্য তারা আর কোনো প্রকার নোটিফিকেশন পাঠাতে পারবে না, সো আমি এটা ব্লক করে দিয়েছি। তো আমি আবার একটু পিছনের দিকে চলে যাব, এই জন্য ব্যাকে ট্যাপ করে দিব। ব্যাকে ট্যাপ করার পর এখানে পপ আপস নামে একটি অপশন আছে, আমরা খুঁজে বের করবো। দেখতে পাচ্ছেন পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস নামে একটি অপশন আছে, তো এটাতে আমরা ট্যাপ করে দিব। দেওয়ার পরে এটাও অলরেডি অ্যালাউ করা আছে, অর্থাৎ স্লাইডটি অন করা আছে, তো আমরা এই স্লাইডটি অফ করে দিব। অফ করে দিলে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি লেখা আসছে, ব্লক সাইটস ফ্রম শোয়িং পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস, অর্থাৎ এটা আমি ব্লক করে দিলে তারা আর কোনো প্রকার আমার কুকিজ থেকে তথ্য নিয়ে তারা আর কোনো প্রকার কিন্তু নোটিফিকেশন আমাকে পাঠাতে পারবে না। তো এই ছিল আমার মোবাইলের সেটিংসের কিছু সেটিং। আরেকটি সেটিং দেখাবো যেটি একটি অ্যাপসের মাধ্যমে, এই জন্য আমার গুগল ক্রোম ব্রাউজারটি প্রয়োজন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ট্যাপ করে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমি ঠিক সার্চ অপশনে লিখব ব্লক অ্যাডা, BLOCK ব্লক ADA। দেখতে পাচ্ছেন ব্লক অ্যাডা লেখার পরে আমি সার্চে ট্যাপ করে দিব। সার্চে ট্যাপ করার পর ব্লক অ্যাডা প্রথম যে সাইটটি আছে সেই সাইটটি অলরেডি এসে গেছে, তো জাস্ট আমরা ট্যাপ করে ওপেন করে নিব। ওপেন করার পরে এখানে আছে ডাউনলোড, ডাউনলোড যে অপশনটি এটাতে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে উপরের তিনটি বাসন দেখা যাচ্ছে, অ্যান্ড্রয়েডের জন্য করবেন নাকি iOS-এর জন্য করবেন না আদার্সের জন্য করবেন, তো আমাদের ফোন যেহেতু অ্যান্ড্রয়েড বাসন, সো আমি অ্যান্ড্রয়েডটি সিলেক্ট করে দিব। তো এটা ডিফল্ট আকারে অ্যান্ড্রয়েড সিলেক্ট করা থাকে। তারপর আমরা একটু নিচে আসব, নিচে আসার পরে ব্লক অ্যাডা ডট APK যে ফাইলটি আছে এটা আমরা ট্যাপ করে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ব্লক অ্যাডা APK ফাইলটি কিন্তু ডাউনলোডিং হচ্ছে, উপর নোটিফিকেশন দেখা যাচ্ছে। তো এই অ্যাপসটি ডাউনলোড হওয়ার পরে কিন্তু আমরা এটার একটা সেটিংসের মাধ্যমে আজকের ভিডিওটি শেষ করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই ব্লক অ্যাডা APK অ্যাপসটি অর্থাৎ ফাইলটি ইনস্টল হয়ে গেছে, জাস্ট আমি ট্যাপ করে ওপেন করে নেব। ওপেন করার পরে সেটিংসে ট্যাপ করে দিব, তারপর আমি অ্যালাউ করে দিব অ্যাপসটি ইনস্টলেশনের জন্য, অ্যালাউ করেছে দেন আমি ইনস্টলে ট্যাপ করে দিব।
ট্যাপ করার পর ব্লকারা এপিকে ফাইলটি কিন্তু এখানে আমার ইনস্টলিং হচ্ছে। জাস্ট আমরা এখন ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করার পরে আমরা হোমে চলে যাব। হোমে গিয়ে আমি ব্লকারা এপিকে যে অ্যাপসটি ইনস্টল হয়েছে সেটি খুঁজে বের করব। দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাপসটি দেখা যাচ্ছে ব্লকারা ফাইভ নামে। তো জাস্ট আমি এখন ব্লকারা ফাইভটি আমি ট্যাপ করে ওপেন করে নিব। নেওয়ার পরে অ্যাপসের ভিতরে আমি অ্যালাউ দিয়ে দিব। তো অ্যাপসটি ওপেন হলে এরকম একটি পর্যায়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি পাওয়ার বাটনের মতো দেখা যাচ্ছে, এটাতে আমরা ট্যাপ করে দিব। দেওয়ার পরে কন্টিনিউ যে একটি অপশন আছে এটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে আমরা অ্যালাউতে ট্যাপ করে দিব। দেওয়ার পর আবারও কন্টিনিউতে ট্যাপ করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্লকারা অ্যাপসটি আমার মোবাইলে অ্যাক্টিভ আছে। সো এই ব্লকারা অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বাজে নোটিফিকেশান থেকে আমরা রেহাই পেতে পারি। আশা করি এই দুইটি সেটিংসের মাধ্যমে আপনার মোবাইলে অনাকাঙ্ক্ষিত কিছু নোটিফিকেশান বন্ধ করতে পারবেন। যদি ভিডিওটি উপকার আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।